দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। ওটার সাতটা স্টেজ, একটার নাম লাজা, আরেকটার নাম হাওভিয়া, আরেকটার নাম সাকার, আরেকটার নাম হতামা, একটার নাম সাইর, আরেকটার নাম জাহিম, আরেকটার নাম হচ্ছে জাহান্নাম। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই যে জাহান্নামের আগুন, এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না, কথা বলেন? বিশ্বনাই বলেন না রুকুম হাদিহিল্লাতি তুকিদুন, যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা, 70 গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা। এজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন, এটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। হাতে লাগুক পায়ে লাগুক, সর্বপ্রথম কলিজায় যে ধরবে, কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। পারবেন সহ্য করতে? মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো? ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি। আগুনে পোড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু, তাদের অবস্থাটা কি, তাদের জ্বালাটা কি। প্লাজমা না, প্লাজমা দেয়া লাগে এদেরকে, রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, শ্বেতকণিকা, রেড কণিকা, তারপরে প্লেটলেটস থাকে, প্লাজমা থাকে। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে, হসপিটালের বার্ন ইউনিট, যেখানে ঝলসে গেছে মানুষের দেহ, অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে, যে মেয়েদের গা ঝলসে গিয়েছে, ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন। শুধু চিৎকার আর চিৎকার, প্লাজমা দিয়ে ওরে ঠান্ডা করে, তারপরে ঠান্ডা হয় না। এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা। বিশ্বনেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ। নাউজুবিল্লাহ পড়বেন না, বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জালিম আর পাপীরা বাম দিকে লাইন ধর, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো। মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে, জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল, ওদিন তাদের চেহারা কালো হয়ে যাবে, বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে, আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে, যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না, হায় হায় কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মাহফিল গুলাতে গেলাম না, কেন কোরআন পড়লাম না, কেন মা বাবার খেদমত করলাম না, কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম, আছে না নাই, কেন ইসলামের বিরোধিতা করতাম, কেন হকের বিরোধিতা করতাম, কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম, কেন এটা করলাম, ইয়া লাইতানি কদ্দাম চুলি হায়াতি, কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা। এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ধর শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ, টেনে জাহান্নামে নিয়ে যাও। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু, ধর শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড়, ধর বলার সাথে সাথে দৌড়, আলাদা হ বলার সাথে সাথে দৌড়, আলাদা হ, জাহান্নামীরা আলাদা হ। অমি এদিকে 10 জন বসে আছেন, হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা রেবেল লোক, আমরা ডিবির লোক, তিনজন আলাদা হন, এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে,
হুশ থাকবে তিনজনের, কথা বলেন, জাহান্নামীদেরও হুশ থাকবে না। জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকে যাবে, কিন্তু জান্নাতীদের চেহারাগুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে? আর জাহান্নামীদের চেহারাগুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। জান্নাতরা দুনিয়ার বুকে সেজদা দিত, এই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আছে না নাই? يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ قُلْ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ জাহান্নামীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজা লাগলো, জান্নাত তো মাড়ি হে, লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে, জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে? কথা বলেন, ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে। সীকাল্লাযীনা কাফারূ ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ছাগল যেমনি রাখাল পিটায়, রাখালরা গরু পিটায় না পিছন থেকে, কথা বলেন, খুব আস্তে আস্তে পিটায়। হ্যাঁ, পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে, রাখাল যেমনি ছাগল পিটায়, রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায়, গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না, ছাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না, তখন পিটানোর দরকার আছে না নাই? রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায়, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে। সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগ। বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি। জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি। কারণ আবু তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে, ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই? ওইটার জন্য সেও জাহান্নামে যাবে, কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব। কি শাস্তি? তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়ানি নালান, দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলি বিহি দিমাগু, ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি। এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি, সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের। নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে, কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে, কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলোর থেতলে দেয়া হবে, কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে। কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে, লিয়াযুকুল আযাব, যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে। চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে, আবার জ্বলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে, ভোগ করতে থাক। দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস, দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস, আজীবন কোরআনের বিরোধিতা করেছিস, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছিস, এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক। নতুন নতুন চামড়া দেয়া হবে, জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও, আর পারি না খুদার জ্বালায় অস্থির। জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে, জাহান্নামেও খাবার আছে না নাই? আছে, তবে মজার খাবার না,
কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা, একটা হলো দরি আর একটা হলো জাকুম। ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া, ওটা খাওয়াও যায় না, গিলাও যায় না, প্রচন্ড গরম, ক্ষুধার চোটে জাহান্নামের ওইটাই খাবে। খাবার নামে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয়, কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ, এটার নাম জাকুম, জেনে রাখবেন। কি নাম? জাকুম। বিষ্ণুই বললেন তিরমিজির বর্ণনায়, লাউ কাতরাতাম মিনা জাকুম কুতিরাত ফিদ দুনিয়া, জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে, লা আফসাদাত মা আয়েশা, পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে, পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ, পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে, ক্ষুধার চোটে জাকুমই খাইতে শুরু করবে, কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাঁটা বিঁধে যাবে, আহা খেতেও পারবে না, গিলতেও পারবে না। এবার কয় পানি দাও, কি দাও? জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল? জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে। একটার নাম হলো হামিম, মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা। দুই নম্বরে হলো গসাক, মানে বমি, গসাক মানে কি? তিন নম্বরে হলো গিসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। ফোড়া হয় না পায়ে? আপনাদের হয় না? না, বাইরাতে হয়নি ফোড়া? ফোড়ার ভেতর থেকে কি বেরোয়? চাপলে কি বেরোয়? এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ রে আরবিতে বলে গিসলিন। চার নম্বরে হচ্ছে মোহল, পোড়া তেল খা। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ছাড়া কোনো পানি নাই, পোড়া তেল ছাড়া কোনো পানি। জাকুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দাও, সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসাক দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি, পোড়া তেল দেয়া হবে, দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে, তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে, এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত, চোখের গোস্ত, কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে, তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই, চিল্লায় বলেন ঠিক কি না? ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম, আর এদিকে জাহান্নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম, মাইর আর মাইর, আইজো মাইর, কাইলো মাইর, একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কই? সব পড়বে পিঠে। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন, কি করবে লাইভ, বুঝতে পারছেন? সরাসরি সম্প্রচার, মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে, ওদের কষ্ট আফসোসটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন ও জাহান্নামীরা, সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতে কি হচ্ছে দেখে নে, সরাসরি কথা বল, জান্নাতের ওয়্যারলেস এর মাধ্যমে কথা বল, কোনো তার লাগবে না, ওয়্যারলেস কথা বল, সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। ও মিয়া, অনেক ভাই জাহান্নামে থাকবে, আরেক ভাই থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, আছে না নাই? অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে, আছে না নেই? এক এলাকার মানুষ, এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে, ওই বাড়ির লোকগুলো জাহান্নামে, এরকম আছে না নাই? জাহান্নামীরা খেতেও পারবে না, জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না, ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে, এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে, এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে, আর পারি না, তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস, ওই খাবারগুলো একটু দে, এক দুই ফোঁটা পানির ছিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না,
তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে কলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের নাজ নেয়ামত গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে? জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে দে একটু পানি দে, একটা ফোঁটা পানি দে ভাই, এক ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি, এক ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে, সরাসরি সম্প্রচার, জাহান্নামীরা দেখে কাঁদবে। কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে? সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে, লাইভ প্রোগ্রাম শেষ। এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, ছুরি মেরে, ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না, জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না, মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে না নাই, যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই, জাহান্নামের কেচি দিয়ে জিব্বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে, গিবত করেছে, ব্যাকবাইটিং, চুগলখুরি, নামিমা আছে না নাই, ওর বাড়ির কি সমস্যা? ওই মাইয়া পলায় গেছে, ওই পুলায় গাঞ্জা খাইছে, তো আপনার কি হয়েছে? আপনার বাড়ির কি অবস্থা? ওইটা কোন এরকম ডাকাই তা না নাই? এর কথা ওর কানে লাগায়, ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে, এরকম ডাকাই তা না নাই? এদের নখগুলো রব্বুল আলামিন মিন নহাস, তামার, ধারালো তামার নখ বানিয়ে দিবে, নিজের নখ দিয়ে নিজের গালের গোস্তগুলো খামছে খামছে খাবে। সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, তারপরে যাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে, এক একটা ছোবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাব হয়ে যাবে, একটা ছোবলে জাহান্নামের ভেতরে 70 গজ মাটিতে ঢুকে যাবে। সাপগুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত, ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা, যন্ত্রণা, বিষের জ্বালায় ছটফট করবে। বলবে আনা মালুক আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর FDR, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইস বন্ড, আমি তোর টাকা, এই টাকা দিতে মনে চায় নাই, রেখে দিয়েছিলি, জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, এরকম ধনী আছে না নেই? এক এক ছোবলে জমিনের ভেতরে চলে যাবে, এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন, দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে, ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলা, একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন, কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউতা, কি লেখা? ফাইউযবাহ, এরপরে এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে, শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফাইউযবাহ, সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাহ, জান্নাতীরা মুজমাস্তি করো, আজীবন ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া হালান নার, ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহ লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদেরও মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন?
এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব, খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই। এজন্য ওই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা, কিতাবটার নাম চিৎকার করে বলেন, কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আর ইসলামের বিরুদ্ধে যাব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও। আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম, তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।